हेलो फ्रेंड्स, माय नेम इज कियाली खेत्री एंड वेलकम बैक टू माय चैनल। आज के आमी तुम्हारे साथे अल्प्स गुडनेस से न्यूली लॉन्च्ड रोज फेस मास्क के ऑनेस्ट रिव्यू एंड डेमो शेयर करबो। तो एटा होच्छे सेई प्रोडक्ट, तो तुम्हारा ভিডিওটা তাহলে অবশ্যই সম্পূর্ণ দেখো। তা চলো স্টার্ট করি, সো লেট গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস, তোমরা তো সবাই জানো যে রোজ আমাদের স্কিনের সব থেকে বেস্ট কেয়ার করে। আর এটা আমি কেন বললাম, কারণ রোজ আমাদের স্কিনের যে ইমপিউরিটিস থাকে বা ডার্ট থাকে সেগুলোকে কিন্তু অনায়াসেই রিমুভ করে দেয়। তো ফ্রেন্ডস, সব থেকে বেস্ট পার্ট হচ্ছে রোজের স্মেল। তো আমরা কিন্তু সেই জন্য রোজ ইনগ্রিডিয়েন্টস প্রোডাক্ট ইউজ করা বেশি পছন্দ করি। তো ফ্রেন্ডস, মুভিং অন দি ভিডিও, তো আলপস গুডনেসের রোজ ফেস মাস্কের বেনিফিট হলো যে এই ফেস মাস্ক তোমাদের স্কিনকে নারিশিং করবে এবং তার ফলে তোমাদের স্কিন হয়ে উঠবে হাইড্রেটেড। এছাড়াও এই ফেস মাস্ক তোমাদের স্কিনকে সফট এবং সাফল বা নমনীয় করতে সাহায্য করবে। এছাড়াও এই ফেস মাস্ক তোমাদের স্কিনকে ইনস্ট্যান্টলি রিফ্রেশিং করবে এবং তোমাদের স্কিনে হাইড্রেশন বজায় রাখবে। এই ফেস মাস্কের সব থেকে ভালো বেনিফিট হলো যে এই ফেস মাস্ক তোমাদের স্কিনের যে এক্সেস অয়েল থাকে এবং ইমপিউরিটিস থাকে সেগুলোকে ভালোভাবে ক্লিন করতে সাহায্য করবে। সো ফ্রেন্ডস, এই ফেস মাস্কে রোজ ছাড়াও যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দেখো, হুইট গ্রাম, মুলতানি মিট্টি, বাসিল বা পুদিনা এবং অরেঞ্জ। তো হুইট গ্রাম আমাদের স্কিনকে ড্যামেজ থেকে হেল্প করে, মুলতানি মিট্টি এক্সেস অয়েল রিমুভ করে, অরেঞ্জ আমাদের স্কিনকে ইভেন টোন করে এবং বাসিল বা পুদিনা আমাদের স্কিনকে ডিপ ক্লিনস করে। তো ফ্রেন্ডস, এতক্ষণ ধরে আমি তোমাদের সাথে আলফ গুডনেসের রোজ ফেস মাস্কের রিভিউ শেয়ার করলাম, এবার চলো এটার ডেমোটাও তোমাদের সাথে শেয়ার করি। তো ফেস মাস্ক অ্যাপ্লাই করতে গেলে আমাদের সবার প্রথমে ফেসটাকে ভালোভাবে ওয়াশ করতে হবে। তো আমি এখানে আমার ফেসটা ওয়াশ করেছি গুড ভাইবসের পিউরিফাইং নিম ফেস ওয়াশ দিয়ে। দেন আমি এখন এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করব। তো বেসিক্যালি এই ফেস মাস্কটা দেখো একদম সিল লাগানো, আমাদের সামনে রিমুভ করলাম সিলটা, এবার এটাকে আমি ফেসে অ্যাপ্লাই করব। তো ফেস মাস্কটার টেক্সচারটা আমি বলবো হচ্ছে তোমার থিকও না এবং পাতলাও না, জেলও না, মানে মিডিয়াম টেক্সচার, আর ফ্রেগ্রেন্সটা খুবই ভালো। ফেস মাস্কটা ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করার পর আমাকে এটা 10-15 মিনিটস রাখতে হবে যাতে ভালোভাবে ড্রাই হয়ে যায়, এরপর জল দিয়ে ধুয়ে নেব। সো ফ্রেন্ডস, আমি আমার ফেসটাকে পুরো ওয়াশ করে এসেছি জল দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ যে ফেসটা একটু ব্রাইটেন আপ লাগছে আর রিফ্রেশিংও লাগছে আমার ফেসটা। তো আমি বলবো যে তোমরা যদি ফেস মাস্ক ইউজ করো তো ওটা তোমরা ফ্রিজে রেখে দাও, তাহলে তোমাদের কি হবে, গরমকালে তোমার যদি ফেস মাস্ক ফেসে অ্যাপ্লাই করো তা ঠান্ডা ঠান্ডা লাগবে, আরও তোমাদের বেটার তোমরা রেজাল্টটা পাবে আর রিফ্রেশিংটা আরও ভালো করে লাগবে। তো আমি আলপস গুডনেসের ফেস মাস্ক এই ফার্স্ট ট্রাই করলাম, তো আমার অলমোস্ট ভালো লেগেছে, খুব তাড়াতাড়ি ড্রাইও হয়ে যায়, বেশিক্ষণ টাইমও লাগে না। তো তোমরা এটা ইউজ করতে পারো যদি তোমাদের মনে হয় যে তোমরা ইউজ করবে, ভালো আছে প্রোডাক্টটা। এবার আমি তোমাদের সাথে এটার আউটার প্যাকেজ নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি আলপস গুডনেস এই প্রোডাক্টটা নিউলি লঞ্চ করেছে, আর এই প্রোডাক্ট তুমি শুধুমাত্র পাবে purple.com-এ, এর বাইরে আর কোথাও পাবে না। আর এটা হলো 29 গ্রামের প্যাকেজ, আর এটা সেলফ লাইফ দিয়েছে 2020-2022, মানে 2 বছরের সেলফ লাইফ। আর এটার প্রাইস হচ্ছে 99, মানে 99 টাকা।
তো এটা যেহেতু নিউ লঞ্চ সেহেতু আমারও এটা 99 টাকায় পড়েছে, কোনো রকম কোনো ডিসকাউন্ট পড়েনি। পরবর্তীকালে হয়তো ডিসকাউন্ট পড়তে পারে সেটা আমি বলতে পারছি না। আর এই প্রোডাক্টসের ইনগ্রিডিয়েন্টস গুলো এখানে ভালোভাবে দেওয়া আছে। সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকে আমার ভিডিও, আলপস গুডনেস এর রোজ ফেস মাস্ক এর অনেস্ট রিভিউ অ্যান্ড ডেমো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক ও শেয়ারও করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ ওয়াচিং, টাটা।